একদম সুন্দর করে সাজা গোছা রেডি হয়ে গেলাম গা। ঠিক আছে না, কারণ আজকে কলেজে ফ্রেশার্স, তো অবভিয়াসলি একটু সুন্দর করে না সাজাটা কেমন নেব, তো সুন্দর করে সাজা লাইছি, তো এখন বাইরে যাব। ঠিক আছে না, আবার তোমরা লোকে কলেজে যেয়ে দেখাইব। ঠিক আছে, তো চলো। ফাইনালি আয় ফুললাম কলেজে, আর প্রোগ্রামের সময় তো কলেজের রঙ রূপ চেঞ্জ হয়ে যায় গা। ঠিক আছে না, এই দেখো কি সুন্দর করে সাজাইছে। এরপর ভাবছিলাম এদিকে ফটো তুলুম, কিন্তু এদিকে যে ভিড়, ফটো তোলার মতন সুযোগ আর হবে না আমার। এই দেখো, মানে অন আইসে না স্টুডেন্ট পুরাপুরি, মানে হয়তো আমরা তাদের আয়া পড়ছি আর কি। ঠিক আছে না, কি তার করেন যাবো, বাড়িতে বয়ে বয়ে বোরিং হয় লেখা আয়া পড়লাম তাড়াতাড়ি। অন্তত বক্তৃতা শুরু হয়েছে, বক্তৃতা। এরপর ওইদিকে বোর হইতেছিলাম লেখা আয়া বললাম এ সাইডে। ঠিক আছে না, মানে আমরা ডিপার্টমেন্টের দিকে, তো এদিকে একটু ঘোরাঘুরি করে লই, তারপরে আবার যাবো এদিকে। ঠিক আছে না, এরপর গরমের নরম মনে লেখা নিজের একটা থামস আপের ট্রিট দিছি। কিছু মানুষ তো আইছে, আচ্ছা অন্য বক্তৃতা শেষ হয়েছে না, বক্তৃতা পুষাই না, তো আবার আর একটু ঘুরে গেড়ে আই। ঘুরে গেড়ে বলতে আর কি, তা ক্যাম্পাসের বাইরে তো আর বাইরে যায় না, ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি আর কি। বহুত 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 ইন্তজার কে বাদ ফাইনালি প্রোগ্রাম শুরু হওয়া হ্যায়। ঠিক আছে নি, অনেকক্ষণ পরে শুরু হইল প্রোগ্রাম, চলো এবার একটু প্রোগ্রামের ভাইবস লই। প্রোগ্রাম শুরু হোক বা না হোক, সেলিব্রিটি আয়োগ বা না হোক, একবার নাচ শুরু হয়ে গেছে গা। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথাটা, এটা হচ্ছে আমার নাচ, পাগলু নাচ, দশমীর নাচ। আর চশমাটা আমি একজনের থেকে ধার লেছিলাম কোদ্দুর ভিডিও করানোর লেগে। ঠিক আছে, এটা হচ্ছে আমার দশমীর নাচ। আমার নাচটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইও। হ্যাঁ, আমিও একটু নাচলাম, এই নাইটটা পুরো ভিজটা শুভ হয়ে গেছে গা ঘামে, কি গরম লাগতেছে। তো ফাইনালি নাচা টাচা শেষ, এখন যামুগা বাড়ির, তো আজকে ভিডিওটা এদিকে শেষ। ঠিক আছে না, আবার কালকে নতুন একটা ভিডিও।